হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল ম্যাজিক বাই রিমি আশা করি তোমরা সকলে খুব ভালো আছো আর সুস্থ আছো আজকে আমি তোমাদের জন্য নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ক্লাস সিক্সের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের গণিত প্রভা বলে যে বইটা আছে তার একশো নম্বর পৃষ্ঠার আজকে পার্ট টুটা করাবো মানে চোদ্দো নম্বর থেকে তোমাদের অঙ্ক করাবো এর আগের অঙ্কগুলো যারা এখনও দেখো তারা অবশ্যই আমার চ্যানেলের প্লে লিস্টে গিয়ে একশো তেরোর পার্ট ওয়ানটা দেখবে তাহলে সব অঙ্কগুলো দেখতে পাবে চলো আজকের ভিডিওটা শুরু করি চোদ্দ নম্বর অঙ্ক শুরু করবো একশো নম্বর পৃষ্ঠার এক বিশেষ ধরনের পেতলে সত্তর পার্সেন্ট তামা ও বাকিটা দস্তা আছে কুড়ি কিলো কুড়ি কিলোগ্রাম এইরকম পিতল তৈরি করতে কত কিলোগ্রাম দস্তা লাগবে হিসাব করে দেখি তো পিতলে তামা আছে বলেছে সত্তর পার্সেন্ট তার মানে সত্তর পার্সেন্ট মানে কি একশোর মধ্যে সত্তর হচ্ছে তামা আছে তাহলে বাকিটা নিশ্চয়ই দশটা আছে তাহলে একশো থেকে যদি আমরা সত্তর বিয়োগ করি তাহলে হয় তিরিশ পারসেন্ট তাহলে এটাই হচ্ছে পিতলে দশটা আছে তিরিশ পারসেন্ট একশো কিলোগ্রাম পিতলে দশটা লাগে তিরিশ কিলোগ্রাম তাহলে এক কিলোগ্রাম পিতলে দশটা লাগে তিরিশ বাই একশো কিলোগ্রাম কুড়ি কিলোগ্রাম পিতলে দশটা লাগে তিরিশ বাই একশো গুণ কুড়ি দেখো শূন্য শূন্য সবগুলোই কেটে যাবে খালি তিন দুগুণে ছয় থাকবে তাহলে ছয় কিলোগ্রাম তাহলে উত্তরটা আমরা লিখবো কুড়ি কিলোগ্রাম এই রকম পিতল তৈরি করতে ছ কিলোগ্রাম দস্তা লাগবে পনেরো নম্বরের অঙ্কটা দেখো চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে চার পারসেন্ট চিনি ব্যবহার কমাবো এখন প্রতিদিন আমরা ছশো পঁচিশ গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন চিনি কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করি তো এখন প্রতিদিন চিনি ব্যবহার করি কত ছশো গ্রাম চিনির দাম বেড়ে যাওয়ায় চার পার্সেন্ট করে চিনি কম ব্যবহার করব তাহলে এখানে চার পার্সেন্ট চিনি হচ্ছে আমাকে কম ব্যবহার করতে বলা হচ্ছে তাহলে এখানে চার পার্সেন্ট চিনি ব্যবহার কম এই কথাটার অর্থটা কি একশো গ্রাম চিনিতে ব্যবহার কমাই চার গ্রাম বা তোমরা এরকমও লিখতে পারো আগে একশো গ্রাম ব্যবহার করতাম এখন চার গ্রাম ব্যবহার কমাবো তোমাদের যেটা সুবিধা হয় তোমরা সেইভাবেই লিখবে আমি লিখেছি একশো গ্রাম চিনিতে ব্যবহার কমাই চার গ্রাম তাহলে এক গ্রাম চিনিতে ব্যবহার কমাবো চার বাই একশো গ্রাম ছশো পঁচিশ গ্রাম চিনিতে ব্যবহার কমাবো চার বাই একশো গুণ ছশো পঁচিশ এখানে কাটাকুটি দেখো চার দিয়ে যদি কাটি তাহলে এটা হয় হচ্ছে পঁচিশ একশো দিয়ে কাটলে পঁচিশ আর পঁচিশকে ছশো পঁচিশ দিয়ে কাটলে পঁচিশ তাহলে পঁচিশ গ্রাম হবে তাহলে ছশো পঁচিশ গ্রাম চিনিতে ব্যবহার কমাই পঁচিশ গ্রাম তাহলে প্রতিদিন আমরা চিনি ব্যবহার করবো কত ছশো পঁচিশ বিয়োগ পঁচিশ তাহলে করলে ছশো গ্রাম হয় তাহলে কমানোর পর প্রতিদিন পঁচিশ গ্রাম চিনি কম ব্যবহার করবো এবং প্রতিদিন ছশো গ্রাম চিনি ব্যবহার করবো যেটা দুটো উত্তর বার করতে বলেছে সেটা আমরা এইভাবে লিখবো ষোলো নম্বরের অঙ্কটা দেখো অনিল বাবু তার মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন যদি অনিল বাবু প্রতি মাসে আঠেরোশো টাকা বাড়ি ভাড়া দেন তবে অনিল বাবুর মাসিক আয় কত হিসাব করি তো তোমরা সব সময় আমি যেটা বলেছি যেটা পার্সেন্টে যে বলেছে সেটা কি বলেছে ভালো করে বোঝার চেষ্টা করবে মাসিক আয়ের বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন তাহলে বাইশ পার্সেন্ট বাড়ি ভাড়া দেন মানে একশো টাকা হচ্ছে মাসিক আয় বাইশ টাকা হচ্ছে তাহলে বাড়ি ভাড়া কিন্তু তোমাকে অঙ্কটা বার করতে বলেছে মাসিক আয় তাহলে আমরা যেটা বার করতে বলেছে সেটাকে সবসময় ডান দিকে রাখবো তাহলে জিনিসটাকে তুমি ঘুরিয়ে লেখো বাইশ টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় একশো টাকা কেন আমি ঘুরিয়ে লিখলাম কারণ মাসিক আয়টা আমি বার করব। তাহলে এক টাকা বাড়ি ভাড়া হলে মাসিকায় একশো বাই বাইশ টাকা আঠেরোশো সত্তর টাকা বাড়ি ভাড়া হলে মাসিক আয় একশো বাই বাইশ গুণ আঠেরোশো সত্তর বাইশকে আঠেরোশো সত্তর দিয়ে একেবারে কেটে যাচ্ছে পঁচাশি পঁচাশিকে একশো দিয়ে গুণ করলে আট হাজার পাঁচশো টাকা তাহলে অনিলবাবু মাসিক আয় আট হাজার পাঁচশো টাকা এটা ছিল ষোলো নম্বরের অঙ্ক এর পরের অঙ্কে আমরা চলে যাব সতেরো নম্বরের অঙ্ক দেখো ইয়াসমিনা খাতুন তার মোট চাষের জমির পঞ্চান্ন পার্সেন্ট জমিতে পাট চাষ করেন তিনি যদি এগারো বিঘা জমিতে পাট চাষ করেন তবে ইয়াসমিনা খাতুনের মোট চাষের জমি কত আছে হিসাব করি তাহলে পঞ্চান্ন বিঘায় পাট চাষ করেন যখন জমির পরিমাণ একশো বিঘা তার মানে পঞ্চাশ পার্সেন্ট জমিতে পাট চাষ করেন লেখা আছে এই কথাটার অর্থটা কী আমি কেন ঘুরিয়ে লিখেছি কারণ একশো বিঘা যখন জমি তখন পাট চাষ করে পঞ্চান্ন বিঘায় কিন্তু আমি একশো বিঘাটা বার করেছি কারণ মোট কত জমিতে চাষ করে সেটা বার করতে বলেছে সেই কারণে আমি লাইনটাকে ঘুরিয়ে লিখেছি যেটা বার করতে বলেছে সেটাকে ডান দিকে রেখেছি তাহলে পঞ্চান্ন বিঘায় পাট চাষ করেন যখন জমির পরিমাণ একশো বিঘা এক বিঘায় পাট চাষ করেন যখন তখন জমির পরিমাণ একশো বাই পঞ্চান্ন বিঘা এগারো বিঘায় যখন পাট চাষ করেন এগারো বিঘায় পাট চাষ করেন যখন জমির পরিমাণ একশো বাই পঞ্চান্ন গুণ এগারো এগারোকে পঞ্চান্ন দিয়ে কাটাকুটি করলে পাঁচ এগারো পঞ্চান্ন পাঁচকে একশো দিয়ে কাটলে পাঁচ দুগুণে দশ কুড়ি হয় তাহলে শুধু কুড়ি হবে কুড়ি বিঘা তাহলে ইয়াসমিনা খাতুনের কুড়ি বিঘা জমি আছে এটা হচ্ছে উত্তর আঠারো নম্বরে অঙ্কটা বলেছে আমাদের পরিবারের মোট মাসিক খরচের চার টাকা খাওয়ার জন্য ব্যয় হয় এবং অন্যান্য খরচ হয় পাঁচ হাজার টাকা যদি খাবার খরচ দশ পারসেন্ট বাড়িয়ে অন্যান্য খরচ ষোলো পার্সেন্ট কমানো হয় তাহলে মোট মাসিক খরচ বাড়বে না কমবে হিসাব করি তাহলে অঙ্কটা কিন্তু এখানে একটু বড় কিন্তু পদ্ধতিটা আমি সহজভাবে করে দিয়েছি যাতে তোমরা খুব ভালোভাবে সহজভাবে করতে পারো ভালো করে বোঝার চেষ্টা করো খাওয়ার জন্য ব্যয় হয় কত বলেছে চার হাজার সাতশো পঞ্চাশ টাকা অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকা তাহলে মোট খরচ দুটো মিলে মোট খরচ কত টাকা চার হাজার সাতশো পঞ্চাশ আর পাঁচ হাজার নশো টাকা এই দুটো মিলে হয় হচ্ছে দশ হাজার ছশো পঞ্চাশ টাকা তাহলে খাওয়ার খরচ একশো টাকায় বাড়ে হচ্ছে দশ টাকা তাহলে এক টাকায় বাড়বে কত দশ বাই একশো গুণ দশ বাই একশো টাকা খাওয়ার করো চার হাজার সাতশো পঞ্চাশ টাকায় বাড়ে দশ বাই একশো গুণ চার হাজার সাতশো পঞ্চাশ তোমরা যদি কাটাকুটি করো তাহলে দেখবে শুধু চারশো পঁচাত্তর পরে থাকবে তাহলে চারশো পঁচাত্তর টাকা তাহলে খাওয়ার খরচটা এই যে চারশো পঁচাত্তর টাকাটা বার করলাম এটা কি হলো এটা বেড়েছে তাহলে বাড়ার জন্য কি করতে হবে আগের যে খরচটা ছিল তার সাথে এই টাকাটা যোগ করতে হবে খাওয়ার খরচ বেড়ে হবে চার হাজার সাতশো পঞ্চাশ যোগ চার হাজার সাতশো পঞ্চাশ চার হাজার সাতশো চা চার হাজার সাতশো পঞ্চাশ যোগ চারশো পঁচাত্তর তাহলে দুজনকে যোগ করলে হবে পাঁচ হাজার দুশো পঁচিশ টাকা অন্যান্য খরচ একশো টাকায় কমে ষোলো টাকা অন্যান্য খরচ এক টাকায় কমে ষোলো বাই একশো অন্যান্য খরচ পাঁচ হাজার নশো টাকায় কমবে ষোলো বাই একশো গুণ পাঁচ হাজার নশো কাটাকুটি করলে ষোলো গুণ ঊনষাট থাকে তাহলে ষোলোকে উনষাট দিয়ে গুণ করলে দেখবে হবে হচ্ছে নশো চুয়াল্লিশ নশো চুয়াল্লিশ টাকা তাহলে অন্যান্য খরচ কি হবে কমেছে তাহলে পাঁচ হাজার নশো থেকে নশো চুয়াল্লিশ বিয়োগ করে ভালো হবে চার হাজার নশো ছাপ্পান্ন টাকা এবারে কি বলেছে দেখো তাহলে অত এখন মাসিক খরচ কত হলো দুটোকে যোগ করে ফেলো এখন মানে বেড়ে যাওয়া আর কমে যাওয়ার পরে কত কত হলো সেটা বার করতে হবে তাহলে খরচটা বেড়েছে আর অন্যান্য খরচ হচ্ছে কমেছে এই দুজনকে যোগ করলে হবে দশ হাজার টাকা এবারে কি বলেছে আগের মাসিক খরচটা তাহলে বেশি আর এখনের মাসিক খরচ দেখো কম তাহলে দশ হাজার ছশো পঞ্চাশ থেকে দশ হাজার একশো একাশি মানে আগে যেটা মোট বার করেছিলাম খরচ আর এখনের যে খরচ সেটা যদি দুটো বিয়োগ করি তাহলে হয় চারশো উনসত্তর টাকা তাহলে এখন মাসিক খরচ চারশো উনসত্তর টাকা কমবে উনিশ নম্বরের অঙ্কটা বলছি একটি শহরের বর্তমান জনসংখ্যা ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জন যদি বার্ষিক চার পার্সেন্ট হারে জনসংখ্যা বাড়ে তবে পরের বছরের জনসংখ্যা কত হবে হিসাব করি দুই বছর পরে জনসংখ্যা কত হবে হিসাব করি তাহলে বার্ষিক জনসংখ্যা বলেছে কি বলে চার পার্সেন্ট হারে বাড়ে তাহলে বার্ষিক জনসংখ্যা বার্ষিক জনসংখ্যা হচ্ছে একশো জনে বাড়ে চারজন তাহলে বার্ষিক জনসংখ্যা একজনে বাড়ে চার বাই একশো আর বার্ষিক 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 জনসংখ্যা হচ্ছে তোমার ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ জনে বাড়ে হচ্ছে চার বাই একশো গুণ ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ এটা একেবারে যদি কাটাকুটি করো তাহলে এখানে তোমার যদি কাটো তাহলে হয় হচ্ছে এক হাজার চার ধরো প্রথমে চার দিয়ে কাটলাম চার পঁচিশ সঙ্গে একশো পঁচিশ দিয়ে দু ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশকে কাটলে এক হাজার পঞ্চাশ জন হয় তাহলে এখানে কি বলছে এই যে এক হাজার পঞ্চাশ জন হলো আর তাহলে অতএব পরের বছর মোট জনসংখ্যা হবে আগে যেটা ছিল তার সাথে এক হাজার পঞ্চাশ যোগ করতে হবে ছাব্বিশ হাজার দুশো পঞ্চাশ যোগ এক হাজার পঞ্চাশ করলে সাতাশ হাজার তিনশো জন আর বার্ষিক জনসংখ্যা দু বছরের বার করতে বলেছে তাহলে এটা প্রথম একটা বছর হলো আবার আর বছরের বার করতে হবে বার্ষিক জনসংখ্যা একশো জনে বাড়ে চারজন তাহলে বার্ষিক জনসংখ্যা একজনে বাড়ে চার বাই একশো বার্ষিক জনসংখ্যা সাত হাজার সাতাশ হাজার তিনশো জনে বাড়ে চার বাই একশো গুণ সাতাশ হাজার তিনশো তো কাটাকুটি করলে দেখো শূন্যগুলো সব কেটে যাচ্ছে চার গুণ দুশো তিয়াত্তর করলে এক হাজার হয় তাহলে এই যে এক হাজার হলো এটা হচ্ছে তোমার দু বছর পর মোট জনসংখ্যা হবে তাহলে আগে ছিল সাতাশ হাজার তিনশো যোগ এক যোগ করলে আঠাশ হাজার তিনশো জন তাহলে উত্তরটা হবে পরের বছর মোট জনসংখ্যা হবে সাতাশ হাজার তিনশো জন এবং দুই বছর পরে জনসংখ্যা হবে আঠাশ হাজার তিনশো জন হবে তো এটা উনিশ নম্বরের অঙ্ক ছিল এরপরে আমরা কুড়ি নম্বর অঙ্কে চলে যাব কুড়ি নম্বর অঙ্কে বলেছে দেখো ফসল ওঠার মুখে ধানের দাম ছিল কুইন্টাল প্রতি এক টাকা বর্ষাকাল ধানের দাম পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যে কৃষক ফসল ওঠার মুখে বারো কুইন্টাল ধান বিক্রি করেছেন তিনি বর্ষাকালে সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি তাহলে ধানের দাম কুইন্টাল প্রতি এক হাজার আশি টাকা তাহলে বারো কুইন্টাল ধানের দাম এক হাজার আশি গুণ বারো করলে হয় বারো হাজার নশো ষাট টাকা তো বারো কুইন্টাল যেহেতু ধান বিক্রি করেছে সেই জন্য ধানের দামটা আমরা এখান থেকে বার করে নিলাম বর্ষাকালে ধানের দাম একশো টাকায় বাড়ে পনেরো টাকা এক টাকায় বাড়ে পনেরো বাই একশো টাকা বর্ষাকালে তাহলে ধানের দাম বারো হাজার নশো ষাট টাকায় বাড়ে পনেরো বাই একশো গুণ বারো হাজার নশো ষাট তাহলে এবারে দেখো কাটা এটা যদি আমরা প্রথমে পাঁচ দিয়ে কাটি তিন পাঁচে পনেরো আর শূন্য দেখো প্রথমে শূন্য শূন্য কেটে গেল তারপরে পনেরো বাই দশ ছিল তাহলে পাঁচ তিন পাঁচে পনেরো তারপর পাঁচ দু গুণে দশ দুই দিয়ে কাটাকুটি হলে এক হাজার দুশো ছিয়ানব্বইকে ছশো আটচল্লিশ হয় তাহলে ছশো আটচল্লিশকে তিন দিয়ে গুণ করলে এক হাজার নশো চুয়াল্লিশ টাকা হবে তাহলে তিন গুণ ছশো আটচল্লিশ করলে এক হাজার নশো চুয়াল্লিশ টাকা হয় তাহলে উত্তরটা হবে এখানে কী বার করতে বলেছিল সেই পরিমাণ ধান বিক্রি করলে কত টাকা বেশি পেতেন হিসাব করি তাহলে তিনি এক টাকা বেশি পেতেন এটা ছিল কুড়ি নম্বরের অঙ্ক আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট স্কিপ না করে ভিডিওটা পুরো দেখবে তাহলে কিন্তু প্রত্যেকটা অঙ্ক বুঝে করতে পারবে তো চলো আজকের মতো এইটুকুই সকলে ভালো থেকো আগামী দিন আমি নতুন পৃষ্ঠার অঙ্ক নিয়ে চলে আসব তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটাকে ক্লিক করে দিও থ্যাংক ইউ সো মাচ